নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে রোজ চিকেন মোমো। মোমোটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু হয়। আজকে এই রেসিপিটি খুব সহজভাবেই আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে তৈরি করে ফেলি রোজ চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে হালকা কুসুম গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। জল একটু গরম নেওয়াই ভালো, এতে ডোটা সফট হয় আর মোমোগুলো খুব নরম থাকে, সহজে শক্ত হয়ে যায় না। এবার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, সবগুলোকেই চিকেনের কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচা সয়া সস, 2 চামচা তেল গরম করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সব উপকরণের সঙ্গে কিমাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিমাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তাহলে চলুন এবার মোমোর বাইরের আবরণটা তৈরি করে ফেলি। দেখুন ডোটা কত সফট হয়েছে। এবার লেচিগুলো কেটে নেব। শুকনো আটা দিয়ে বড় রুটি বেলে নেব। রুটিটা মোটা বা পাতলা থাকবে না, মিডিয়াম সাইজে বেলে নেব। লুচির মতো ছোট ছোট করে কেটে নেব। 3 রকম সাইজের লুচি লাগবে একটা গোলাপ মোমো তৈরি করার জন্য। দেখুন এইটা সব থেকে বড়। এবার একটা মিডিয়াম সাইজে কেটে নেব। আর এটা আরেক সাইজ ছোট কেটে নিচ্ছি। আমার কাছে কুকি কাটার নেই, তার জন্য টিফিন কৌটোর ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। বড় থেকে ছোট লুচিগুলোর উপরে উপরে সাজিয়ে নিচ্ছি। এবার পুরটা মাঝখানটায় বসিয়ে দিচ্ছি। এবার লুচিগুলো ভাঁজ করে পুরটা আমি আটকে দিচ্ছি। এবার যে সাইডটা ছোট লুচির সেই সাইডটা থেকে পুরোটাই রোল করে নেব। কর্নারটায় সামান্য পরিমাণে জল দিয়ে এরকমভাবে বসিয়ে দিচ্ছি।
যাতে করে স্টিম করার সময় খুলে না যায়। এরকম করে পাপড়িগুলো খুলে দিলেই একদমই গোলাপের মতো হয়ে যাবে। দেখুন, একদমই গোলাপের মতো লাগছে দেখতে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এবার স্টিম করে নেব। স্টিম করার জন্য আমি কড়াই জল গরম করতে দিয়েছি। আমার কাছে স্টিমার নেই, তাই এই রকম পাত্রে আমি স্টিম করব। এবার তেল ব্রাশ করে নিচ্ছি যেন মোমোগুলো খুব সহজেই উঠে যায়। জলটা ফুটে গেছে, এবার আমি মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মোমোটা একদমই রেডি, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই স্টিম করে নেব। মোমো সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। সস ছাড়া মোমো একদমই ভালো লাগে না। আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি, আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারেন। মোমোগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু। আপনাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন।